যেতে পারলো না পারলো তাতে নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে, আমার কোনো মাথা ব্যথা নেই। এর আগে উনার শালিকা আরেক অভিযুক্তা, তিনি 22 সেপ্টেম্বর 2022 দেশের বাইরে পালিয়েছেন, আসার কোনো নামগন্ধ নেই। ইনিও সপরিবারে পালাতে চাইছেন, আমার পক্ষ থেকে শুভনন্দন থাকবে। নমস্কার, বাংলার মন থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। শালিকা তো পালিয়েছেন, শালিকা দেশে ফিরছেন না এখন, তাহলে তাঁর মানে তাঁর যিনি ভগ্নিপতি তিনিও কি তাহলে সেই ছক করছেন, অর্থাৎ দেশের বাইরে যাবেন আর ফিরবেন না? শালিকা তো বলে যাননি যে দেশের বাইরে গেলে তিনি আর ফিরবেন না, কিন্তু দেশের বাইরে গেছেন, সেই যে গেছেন গেছেন তো গেছেন আর ফিরছেন না, অন্তত সেরকমই রিপোর্ট। এবং সেই রিপোর্টটাই শুভেন্দু অধিকারী সরাসরি দিল্লি থেকে ফিরে আসার পর সরাসরি এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে যা বললেন সেটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন অমিত শাহর সঙ্গে বৈঠক করতে, সুকান্ত মজুমদারের সঙ্গে একসঙ্গে বৈঠক করেছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্ট পাওয়ারফুল পার্সন, আর সেই মানুষটির সঙ্গে বৈঠক করেছেন। এবং সেই বৈঠকে কি হয়েছে আমরা কেউ জানি না, বিশ্বাস করুন। বাংলার মন সবসময় মনের সন্ধান করে, অর্থাৎ মনের ভেতরে যে খবরটা তার সন্ধান করে। প্রচুর খবর বারবার করে আপনারা আমাদের দপ্তরে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, জানতে চাইছেন একটা কথা যে শুভেন্দু অধিকারী কি রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন, ডক্টর সুকান্ত মজুমদার কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাচ্ছেন। আমরা বলছি আমরা কিচ্ছু জানি না, শুভেন্দু অধিকারীর কথা শুনেও আমরা কিচ্ছু বুঝতে পারলাম না। মন বোঝা বড় কঠিন, আর তাও যদি একজন রাজনীতিবিদের হয় তাহলে সেই মন বোঝা আরও বেশি কঠিন। শুভেন্দুবাবু বলবেনই বা কেন, ভেতরের কথা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী দেখা হয়েছে, কী কথা হয়েছে, অনেক রাত পর্যন্ত মিটিং হয়েছে, সেই মিটিংয়ের টেক্সট তিনি বলবেনই বা কেন? কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন খুব ইন্টারেস্টিং। শালিকা সেই যে গেছেন আর কোনো পাত্তা নেই, ভগ্নিপতি এবার পালানোর ছক করছেন, আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। যেটা নিয়ে মাথা ব্যথা আছে সেগুলো নিয়ে বলতে গিয়ে বললেন যে এই বাংলায় নারী নির্যাতন বাড়ছে এবং সেটা নিয়ে ক্রমশ আমরা আন্দোলনের ঝাঁচটা বাড়াচ্ছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে রাজীব হাসিনা হলফনামা দিয়ে বলেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে, এই জাতীয় কিছু বলছেন, রাজীব হাসিনা তো বলবেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য এবং মাতাল রাজীব হাসিনা। আমি খালি ভাবছিলাম যে একজন আইএস অফিসার যখন এই জাতীয় শব্দবন্ধ শোনেন, অর্থাৎ কোনো পরিষদীয় বিরোধী দলনেতা তার সম্বন্ধে এই কথাগুলো বলছেন, তার আত্মসম্মানে লাগে না? আবার পাল্টা উত্তরটা আমি নিজেই পেয়ে গেলাম, সেটা হচ্ছে আত্মসম্মান বোধ থাকলে তবে তো আত্মসম্মান বোধ হারানোর জায়গা তৈরি হয়, ফলে রাজীব সিনহা তাতে কিছু যায় আসে না। তিনি কী করার জন্য এসছেন তিনি জানেন, এবং তার জন্য তাকে যা কথা বল শুনতে হবে সেটা জানেন, সেটা তার পাওনা, এবং সেই জন্য তিনি নির্বিকার এবং তিনি তার কাজ করে গেছেন। লুটের ভোট, ভোটের লুট করে লুটটা ভোটটাকে পার করিয়ে দিয়েছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন রাজ্যপালের কাছে, সেই রাজ্যপাল যে রাজ্যপাল বলেছিলেন নাও ইটস টাইম ফর অ্যাকশন। আমরা কিন্তু প্রত্যেকটা মিনিট সেই টাইম ফর অ্যাকশনের জন্য অপেক্ষা করছি, রাজ্যপাল কখন কী অ্যাকশন নেন বা রাজ্যপাল কী রেকমেন্ডেশন করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ পর্যন্ত কোনো অ্যাকশন নেন কি না, সেই দিকে তো নজর আপনাদেরও রয়েছে আমাদেরও রয়েছে। আপনারা অনেকেই দাবি করছেন, আমরাও দাবি করছি 355 ধারা জারি হবে না কেন এই বাংলায় এই নির্বাচনের পর। আমরা অনেকেই প্রশ্ন করছি কেন সেন্ট্রাল ইন্টারভেনশন হবে না, ফাইন্যান্সিয়াল রেগুলেশন, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল যেটা আছে সেটা আরও বেশি বাড়িয়ে দেওয়া যাবে না কেন, এই প্রশ্নগুলি নিয়ে আমরা প্রত্যেক দিন চর্চা করছি। শুভেন্দুবাবু অনেকগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মধ্যে বলেছেন 70টা পুরসভায় দুর্নীতি শুরু হয়েছে, ববি আকিমের ভুল বকা শুরু হয়ে গেছে, খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। 70টা পুরসভায় তদন্ত শুরু হওয়ার মধ্যেই কৃষ্ণনগর শান্তিপুর তার দুই আধিকারিক অর্থাৎ বড়বাবুকে ডেকে সিবিআই এদিন সরাসরি প্রশ্নের মুখে ফেলেছিলেন, এবং প্রশ্নের মুখে ফেলার পর স্বাভাবিকভাবে যা হয় তারা বিড়ম্বনায় পড়েছেন, উত্তর দিতে পারেনি, এবং কিছুদিনের মধ্যে ধরপাকড়টাও শুরু হবে সেটা আমাদের কাছে বারবার মনে হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই জন্য ববি হাকিমের এখন যা যা বলার সবই বলা শুরু করে দিয়েছেন। আমরা আজকের বাংলার মনের এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না, শুধু বলবো মানুষের মন বোঝা, মানুষের কথা বোঝার জন্য মানুষের কথাটা শোনা ভীষণ দরকার। শুভেন্দুবাবু দিল্লি থেকে এসছেন খুব প্লিজেন্ট মুডে এসছেন, অর্থাৎ খুব একটা বেশ হাসি খুশি মুডে এসছেন, খুব রিল্যাক্সড মুডে এসছেন, এবং এসে কাল থেকেই বিধানসভায় ঝাঁপিয়ে পড়বেন, বিধানসভায় আন্দোলন শুরু হবে, যা তিনি বেশ কিছুদিন ধরে বিধানসভাকে সাংঘাতিকভাবে শাসক দলকে চাপে রাখার জন্য প্রত্যেকটা মিনিটে মিনিটে করছেন, এবং শাসক দল বুঝছে দেয়ার ইজ অ্যান অপোজিশন যেটা গত 10 বছর ধরে ছিল না। ফলত আমরা চলুন আজকে সরাসরি এয়ারপোর্টে চলে যাই, এয়ারপোর্টে
শুভেন্দুবাবু প্রেসের সামনে, সাংবাদিকদের সামনে এই শালিকা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, পুরসভাগুলো সংক্রান্ত উত্তর দিয়েছেন, মহিলাদের ওপর নারী নির্যাতন নিয়েও বলেছেন, এবং অবশ্যই বৈঠকে কী হয়েছে সেটাকে একটুখানি আভাস দিয়ে বেরিয়ে গেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং প্রেস মিটটা, আসুন আজকে আমরা শুনি বাংলার মন। বৈঠকে যা হয়েছে সবাই মিলে আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাব। আর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনি যে অভিযোগ করেছিলেন সেটা তো নির্বাচন কমিশন নিয়ে দিয়েছে আজকে। নির্বাচন কমিশন মানে রাজ্য নির্বাচন কমিশন মানে রাজীব সিনহা তো মমতা ব্যানার্জির পোষ্য, তো মমতা ব্যানার্জির পোষ্য মমতা ব্যানার্জি লিখে দেওয়া হলফনামা দাখিল করবে এবং বিরোধী দলনেতার বাস্তবের উপর দাঁড়িয়ে সত্যি অভিযোগ খণ্ডন করবে, এটা তো ঘটনা। আপনি যে চ্যানেলের রিপোর্টার ওই চ্যানেল কি দেখায়নি সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে ভোট করানো হয়েছে? তাহলে আপনার চোখ কি বলছে, আপনার ক্যামেরা কি বলছে? আপনার চোখ আর ক্যামেরা বলছে যে বিরোধী দলনেতার অভিযোগ সঠিক আর মমতা ব্যানার্জির পোষ্য রাজীব সিনহা এক মাতাল তার অভিযোগ মিথ্যা। কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু হয়েছে আজ সকালে জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনই পশ্চিমবাংলার মাতৃশক্তি ঈশ্বরী বালিকারা অত্যন্তভাবে অরক্ষিত এবং অত্যাচারিত, এবং আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের মাতৃশক্তি মানে ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্য সদস্যরা ব্যাপক প্রতিবাদ করেছে নারী নির্যাতন নিয়ে। পশ্চিমবঙ্গ মহিলা মোর্চা মাননীয় ফাল্গুনী পাত্রর নেতৃত্বে নেতাজি মূর্তি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে 48 ঘন্টাব্যাপী অবস্থানও শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিমবাংলার নারী সুরক্ষা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন চিন্তিত, এবং নারীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা বিধানসভার ভিতরে বাইরে সর্বত্র লড়াই করছি। এবং আজকেই দেখবেন জাতীয় আমাদের নারী সুরক্ষা কমিশনের পক্ষ থেকে এবং আপনার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মালদার ঘটনা নিয়ে সেখানকার প্রশাসনের কাছ থেকে কৈফত এবং জবাব চাওয়া হবে। মানিক ভট্টাচার্য বেশিরভাগ এই এড়িয়ে যাচ্ছেন, সিবিআইয়ের যে প্রশ্ন সেগুলো এড়িয়ে যাচ্ছেন, এখনো পলিগ্রাফ টেস্ট করা উচিত। সিবিআইয়ের নজরে এবার শান্তিপুর এবং কৃষ্ণনগর পৌরসভায় চাকরি চুরি হয়েছে এবং বরানগর কামারহাটি থেকে শুরু করে একেবারে সর্বত্র, মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়াতে এই চক্র বেশি সক্রিয় ছিল, এবং এই পুরসভার পৌরপ্রধান এবং রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত লোকেদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমার মনে হয়। সেটা আমাদের জাতীয় স্পোকস পার্সন জানিয়ে দেবে, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির নির্দেশ সেটা জানিয়ে দেওয়া হবে দলের পক্ষ থেকে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা নিজেরা গ্রাউন্ড রিয়েলিটির উপরে এবং তারা সাক্ষ্যের উপরে ভিত্তি করে তারা এই রিপোর্ট দিয়েছেন, অতএব এই রিপোর্টের যথার্থতা আছে, কারণ এই রিপোর্ট বাড়িতে বসে বানিয়ে রিপোর্ট নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেওয়া। জাতীয় নির্বাচন, জাতীয় মানবাধিকার কমিশন মালদার ঘটনা নিয়ে রিপোর্ট চাইল। আমি একটু আগে বললাম তো যেতে পারলো না পারলো তাতে নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে, আমার কোনো মাথা ব্যথা নেই। এর আগে উনার শালিকা আরেক অভিযুক্তা, তিনি 22 সেপ্টেম্বর 2022 দেশের বাইরে পালিয়েছেন, আসার কোনো নামগন্ধ নেই। ইনিও সপরিবারে পালাতে চাইছেন, আমার পক্ষ থেকে শুভনন্দন থাকলো। ববি হাকিম প্রশ্ন তুলছে যে ন্যাশনাল রাইটস কমিশন এটা কি, হিউম্যান রাইটস কমিশন কি? ববি হাকিম প্রশ্ন তুলছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি, এই যে মালদার ঘটনা ভুল বকছে। আপনার মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম সিবিআই তদন্ত যত দ্রুততার সঙ্গে এগোচ্ছে ততই পৌরমন্ত্রী ভুল বকছে, এবং আগামী দিনে এই ভুল বকা এবং প্রলাপ বিলাপ সবই বাড়বে। ডেঙ্গি পরিস্থিতি রাজ্যে খুব খারাপ হচ্ছে, অনেকে মারা যাচ্ছে ডেঙ্গি, ভয়ঙ্কর অবস্থা। গতকালই বিধানসভাতে আমরা বলেছি যে আমরা পশ্চিমবাংলার নারী নির্যাতন সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা যেটা আগামীকাল আমরা বিধানসভায় ব্যাপকভাবে তুলে ধরবো,
আগামীকালই বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন আনবে আমাদের বিধায়করা এবং আমি নিজে থাকব রাজ্যের বিহাল আইন শৃঙ্খলা, কারণ পার্টিকুলার পঞ্চায়েত আনতে গেলেই স্পিকার বাধা দেবে আমরা জানি সাব জুডিস বলে, অত অধ্যক্ষ কী বলতে পারেন ওটা আমরা আগাম জানি। আমরা রাজ্যের বিহাল আইন শৃঙ্খলা নিয়ে আমরা আগামীকাল অ্যাডজর্নমেন্ট মোশন আনবো এবং বিক্ষোভ হবে, আর আমি কালকে নারী সুরক্ষার দাবিতে এবং নারী নির্যাতনের প্রতিবাদে এই যে মহিলা মোর্চার অবস্থান তাতে কালকে বিকেলে আমি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে উপস্থিত। ডেঙ্গি ইস্যুতেও আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা এটা নিয়েও ব্যাপক বিক্ষোভ সংগঠিত করি। পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে ডেকে রিপোর্ট চেয়েছিল, তিনি দেননি, তিনি বলেছেন তিনি অসুস্থ। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি আমার রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে বারে বারে বলি যে তিনি আরেকজন সমাজ সংস্কারক রূপে আবির্ভূত হয়েছেন। অনেক বাধা বিপত্তি ব্যক্তিগত আক্রমণের পরেও তিনি তার ক্ষমতার মধ্য থেকে দাঁড়িয়ে যেভাবে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদেরকে আশার আলো দেখানোর চেষ্টা করছেন এবং সমানে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে লড়ে যাচ্ছেন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, উনি আমাদের সকলের কাছে প্রণম্য এবং শ্রদ্ধার জায়গাটা তৈরি করে ফেলেছেন। রাজনৈতিক পরিচয় নয়, এই বাংলার একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ।